আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকলে বাচ্চা বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি ক্লাস নিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় অনুশীলনী 1.6। 1.6 এ দশমিক ভগ্নাংশের অঙ্ক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, মহামারী করোনা ভাইরাসের কারণে ক্লাস ফাইভে তোমরা দশমিক ভগ্নাংশ অঙ্ক করা শুরু পাবে। তো যারা বাসায় পড়ালেখা করছো তারা হয়তো কিছু কিছু দশমিক ভগ্নাংশ শিখছ, কিন্তু এই দশমিক ভগ্নাংশটা আমাদের পুরাপুরি সম্পূর্ণ একে নিয়ে আসতে হবে, এবং এই দশমিক ভগ্নাংশটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রাত্যহিক জীবনে। তো আমি অনুসরণে 1.6 এ দশমিক ভগ্নাংশ অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আলোচনা করব। ওই জন্য আমি এমন একটা অঙ্ক সিলেক্ট করব যে অঙ্কটাতে মোটামুটি তোমাদেরকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ সব বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তো সেই হিসেবে আমি অনুসরণে 1.6 এ 16 নম্বর অঙ্কটা সিলেক্ট করলাম তোমাদের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস দেখার সাথে সাথে তোমরা বইটাও হাতে নিবে এবং খাতাও পাশে রাখবে। পেজ নাম্বার 36, অনুশীলনী 1.6, অঙ্ক নাম্বার 16, সরল পদ। আসি, ধারাটা আমি লিখে ফেললাম। তৃতীয় বন্ধনী 3.5, দ্বিতীয় বন্ধনী 7.8, বিয়োগ 2.3, বিয়োগ 12.75, বিয়োগ 9.5, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ 5। এখন দেখো, আমরা জানি যে 16 অঙ্কের মধ্যে প্রথমে প্রথম বন্ধনী কাজ, তাইলে প্রথম বন্ধনী কাজ যদি হয়, আমার প্রথম বন্ধনী হলো এখানে, আমি কাজটা করবো এখানে। সরল অঙ্ক যারা বুঝে তাদের জন্য অতি সহজ, আর যারা বুঝে না তাদের জন্য অনেক কঠিন। কারণ সরল অঙ্কের নিয়ম হলো যে তুমি যদি অঙ্কের কোনো একটা জায়গায় ভুল করো, সে ভুল থেকে যত লাইন করবা সবগুলো লাইনই ভুল। তো সরল অঙ্ক ওই জন্য একটু মনোযোগ সহকারে করতে হবে, কারণ যারা বুঝে তাদের জন্য কোনো ব্যাপারই না। এখন দেখো, প্রথম বন্ধনীর কাজ এখানে আমি কাজগুলো করবো, শুধু এখানে আসি। সরল অঙ্ক করা অনেকটা কি বলবো, নকল করার মতো। পেছনের বেঞ্চে আমার সহপাঠী বসে আছে, আমি ওখান থেকে দেখে দেখে তুললাম, সরল অঙ্ক করা বসে যাবো, যার কারণে আমি এই 3.5 এটা লিখে নিলাম, দ্বিতীয় বন্ধনী 7.8 বিয়োগ 2.3 দেখে দেখে বসাই দিচ্ছি, এখানে মুখস্থ করার কোনো কিছুই নেই, বিয়োগ। তাহলে আমার কাজ হলো প্রথম বন্ধনীর কাজ, আমি প্রথম বন্ধনীতে করবো। প্রথম বন্ধনীর কাজ কি আছে, শুধু বিয়োগ করা। তাহলে রাতে আমি বিয়োগ দেখালাম, এটা করা বাধ্যতামূলক না, যেহেতু তোমরা ক্লাস ফাইভে সরল করার সুযোগ পাও নাই, ওই জন্য আমি বিয়োগটা দেখাই দেবো। আছে 12.75 থেকে 9.25 বিয়োগ করতে হবে, 9.25, 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5.2 থেকে 9 যাচ্ছে না, এক ধারা নিলাম, 12 থেকে 9 গেলে 3, অর্থাৎ 3.50, তার মানে 3.5 বসালেও হয়। আর কারণ আমরা জানি যে দশমিকের পরে এই শূন্য কোনো কি নাই, মূল্য নাই, অর্থাৎ শূন্য বসালে যা, না বসালেও তা। আমি আমার প্রয়োজনে শূন্য আরো অনেক ব্যবহার করতে পারবো, আমার প্রয়োজন হচ্ছে না, আমি শূন্য অনেক কেটে দিতে পারবো। তাইলে 12.75 থেকে 9.25 যদি বিয়োগ করি তাকে 3.5। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বাদ 5। এখানে দেখো, তাহলে 3.5, সেকেন্ড বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, 7.8 বিয়োগ 2.3 বিয়োগ 3.5, সেকেন্ড বন্ধনী, প্রথম বন্ধনী আমার কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী বসালাম, তৃতীয় বন্ধনী, ভাগ 5। এখন দেখো সরল অঙ্কের নিয়ম অনুযায়ী, প্রথমে প্রথম বন্ধনীর কাজ, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, এরপরে হলো তৃতীয় বন্ধনীর কাজ। তো সে অনুসারে আমি প্রথম বন্ধনীর কাজ শেষ করলাম, এখন আসতেছে দ্বিতীয় বন্ধনীর কাজ।
তৃতীয়ত্র আমি এখানে আগের মতই তিন দশমিক পাঁচকে রেখে দিলাম। দ্বিতীয় বন্ধনের ভিতর এটা হলো সম্পূর্ণ বিয়োগ, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ যাবে, এটা থেকে আবার এটা বিয়োগ যাবে। তাহলে আমি করতে পারি সাত দশমিক আট থেকে দুই দশমিক তিন বিয়োগ করলাম, আট থেকে তিন গেলে পাঁচ, সাত থেকে দুই গেলে পাঁচ, আবার এই পাঁচ দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ বিয়োগ করলাম, পাঁচ থেকে দুই গেলে শূন্য, দশমিকের নিচে দশমিক, পাঁচ থেকে তিন গেলে দুই, দুই দশমিক শূন্য তার মানে দুই, তার মানে হলো কত দুই, দুইটা বসালাম। এখন প্রশ্ন হলো স্যার মধ্যে তো কোনো সাইন নাই, কোনো চিহ্ন নাই, কি চিহ্ন বসবে? হ্যাঁ মধ্যে চিহ্ন বসবে গুণ চিহ্ন, কোনো সাইন যদি মধ্যে না থাকে গুণ চিহ্ন বসবে। তাহলে আমি এটাও বিয়োগ করলাম, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তৃতীয় বন্ধনী ভাগ পাঁচ। এখন দেখো আমার প্রথম বন্ধনের কাজ শেষ, দ্বিতীয় বন্ধনের কাজ শেষ, এখন তৃতীয় বন্ধনের কাজ। তাহলে আমি এখানে যাইতে পারবো না, আমার ঘরের ভিতর কাজ করতে হবে, তিন দশমিক পাঁচের সাথে দুইটা গুণ করতে হবে। তিন দশমিক পাঁচের সাথে যদি তিন গুণ করি এটা লাভ, এটা কোনো বাধ্যতামূলক না, শুধু তোমাদেরকে বোঝানোর জন্য করাচ্ছি। গুণ করবো পাঁচ দুগুণে দশ, শূন্য বসানো হাতে এক, তিন দুগুণে ছয়, ছয় আর হাতে রেখে সাত, দশমিক আছে একবার করে, ওই জন্য একবার আগে আমি দশমিক দিয়ে দিলাম। তাহলে দশমিকের কোনো মূল্য নেই, শূন্য থাকে এটা সাত বসাল ভাগ পাঁচ। এখন দেখো অর্থাৎ পাঁচ দিয়ে সাতকে ভাগ করতে হবে, কিন্তু নামটা বললাম না, পাঁচ থেকে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, কোনো অবস্থায় আমার সাতটা আসতেছে না। তাহলে আমি এখন এখানে কি করব, আমি এখানে করব পাঁচ দিয়ে সাতকে ভাগ করব। এই দেখো পাঁচ দিয়ে সাতকে ভাগ করতেছি, এদিকে আমাদের করতেছি, তোমরা বোঝার সুবিধা হতে পাঁচ দিয়ে সাতকে ভাগ করব, পাঁচ একে পাঁচ কয়বার, একবার, আর তাকে দুই, পাঁচ দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না, কারণ পাঁচে পাঁচ, পাঁচ দুপুরে দশ, তিন পাঁচে পনেরো, এরকম কোনো সংখ্যা রাখতে হবে, পাঁচ দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না। তাহলে আমি কি করবো, এখানে একটা দশমিক বসাবো, এখানে একটা দশমিক বসাইলে এখানে একটা শূন্য, একটা দশমিক বসাইলে এখানে একটা শূন্য, এটা নিয়ম আছে একটা দশমিক ভগ্নাংশ বসানো, দশমিক বসানো, পাঁচ দিয়ে বিশকে ভাগ করো, চার পাঁচা বিশ, কয়বার, চারবার, চারটা বসাই দিলাম, চার পাঁচা বিশ, এবার এক দশমিক চার, উত্তর এক দশমিক চার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এভাবেই সমনের একটা ভাগ আমাকে কি করতে হবে, সম্পন্ন করতে হবে, অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনের কাজ যদি বন্ধনী থাকে, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, এরপরে হলো তৃতীয় বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর কাজ শেষ করার আগে আমি কোনো অবস্থায় দ্বিতীয় বন্ধনীর কাজ করতে পারবো না, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ না করে আমি তৃতীয় বন্ধনীর কাজ করতে পারবো না, অর্থাৎ একটা সিস্টেমেটিক্যালি আমাকে এই অঙ্কটা শেষ করতে হবে, এই কাজটা শেষ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতর আবার আমার কাছে যোগের কাজও আছে, ভাগের কাজও আছে, বিয়োগের কাজও আছে, গুণের কাজও আছে। স্যার আমি কোন কাজটা আয় করবো? নিয়ম হলো যে সরল অঙ্কে প্রথমে এরের কাজ, এরপরে ভাগের কাজ, এরপরে গুণের কাজ, এরপর যোগ বিয়োগ। তাহলে আমার এরের কাজ থাকা অবস্থায় আমি যোগ বিয়োগ নিয়ে টানাটানি করতে পারবো না, গুণ ভাগ নিয়ে টানাটানি করতে পারবো না, আমার এরের কাজ সম্পন্ন করে আমাকে ভাগে আর গুণে যেতে হবে, গুণের কাজ সম্পন্ন করলে আমার যোগ বিয়োগে যেতে হবে, এভাবে আমাকে অঙ্কগুলো কি করতে হবে, সম্পন্ন করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদেরকে অঙ্কটা আমি বুঝাইতে পারছি, একসাথে আমি বিয়োগের কাজ করলাম, বিয়োগ যেভাবে তুমি সাত তারিখ একইভাবে যোগ করবা, তাহলে গুণের কাজও দেখে দিলাম, ভাগের কাজও দেখে দিলাম, সে অঙ্কটার আলোকে তোমরা বাসায় বসে বাকি অঙ্কগুলো কমপ্লিট করবা, কোন কোন অঙ্ক এই বাড়ির কাজগুলো হলো তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে এখানে ১২ নম্বর ১৩
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আমার ক্লাস আজকে সম্পন্ন করতেছি। আল্লাহ হাফেজ।